হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরা মোটামুটি ঠিকই আছি, ভালো আছি। তো তোমরা সবাই দেখেছো দাদার ভিডিও ছেড়েছে, যে দাদা আগামী 27 তারিখে মিট আপ রেখেছে ওনাদের বাড়িতে। তো দাদা সবাইকে আমন্ত্রণ করে দিয়েছে, ছোট বড় ইউটিউবার সবাইকে আমন্ত্রণ করে দিয়েছে। তো আমরাও যাব, তো তোমরাও সকলেই যাবে। কেন সকলেই আসবে ওখানে? কেননা ওখানে যে ভিডিও হবে, এনজয় হবে। আর সব থেকে বড় কথা হলো, দাদা কিছু কথাবার্তা বলবে ইউটিউবারদের জন্য, যে কীরকম করে কী সব ভিডিও আরে করতে হয়। আর আমরা তো যাচ্ছি, তো তোমরা সবাই চলে এসো। তো ছোট বড় ইউটিউবারদের মনে সাহস দিবে দাদা। তো আমরাও বড় ইউটিউবার নয়, আমরাও ছোট ইউটিউবার। তো আমরাও আসছি, তো তোমরাও আসো। তো দাদার বাড়িতে যেয়ে খুব এনজয় হবে। আর দাদার ছোট্ট করে আমি ভিডিওটা একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আর নিশ্চয়ই নিশ্চয়ই যাবে দাদাদের বাড়িতে মিটাবে। তা তো সবাইকে আমন্ত্রণ করেছে, তো আমরাও বলে দিচ্ছি একটু করে। তো দেখে নাও ছোট্ট করে দাদার ভিডিও। কেমন আছেন বন্ধুরা? আপনাদের মনে আছে আমি একটা ইউটিউব হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলাম, সেটা আপাতত বন্ধ, কারণ কাজ চাপে চালাতে পারিনি। আমাদের ভারতবর্ষে ইউটিউবার, আমি ভারতবর্ষের কথা বলছি না, পশ্চিমবাংলায় ছোট বড় অনেক ইউটিউবার আছে, আমাদের চেয়ে বড় অনেক ইউটিউবার আছে, তাকে সকলকে সম্মান জানাই আমি, ছোটদেরও তাই। অনেক ইউটিউব চ্যানেলকে আমি হেল্প করি, এটা আমাদের সোশ্যাল নেটওয়ার্ক। আর ভারতবর্ষের সংবিধানে ব্যক্তি স্বাধীনতা বলে একটা স্বাধীনতা আছে, তার মানে কি, কোনো জিনিসকে নিয়ে প্রতিবাদ করা। বা আমরা যারা ইউটিউব চ্যানেলে ইউটিউব নিজস্ব ভিডিওগুলো ছাড়ি, সেই সূত্রে অনেক ছোট বড় ইউটিউবার অনেক নিয়মকানুন জানে না, বিভিন্ন সংগঠন তাদেরকে ফোন করে থ্রেট করে, ভয় দেখায়, ভিডিও ডিলিট করার কথা বলে বলে তো, এবং তাদের ভেজে ফেলে, একমাত্র ভয় দেখিয়ে ফেলে বলতে পারে। এই বিষয় নিয়ে অনেক ইউটিউবার আমাকে প্রশ্ন করে, দাদা এই ব্যাপার এরাম করছে এরাম করছে বলে, সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। তাই আমি আপনাদের আগেও বলেছিলাম যে আমি কোনো একদিন ইউটিউবে একটা গ্রুপ খুলব, যেখানে আমি থাকব, আমার চেয়ে আরও বড় বড় ওই ইউটিউবাররা থাকবে পশ্চিমবাংলার। যে সংগঠনের নাম দিয়েছি আমি পশ্চিমবাংলার সাহসী ইউটিউব গ্রুপ, নামটা এটা থাকবে, পশ্চিমবাংলার সাহসী ইউটিউব গ্রুপ। এটা আমি একটা লোগো তৈরি করে আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। এই ইউটিউব চ্যানেলটা, যারা ইউটিউব চ্যানেল খুলেছেন বা যারা ইউটিউবে আছেন, যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, যারা ইউটিউবের ল নিয়ম সম্বন্ধে জানেন না, বা ইউটিউবের বিভিন্ন ধরনের ভিডিও ছাড়তে সমস্যা হয়, কোন ধরনের ভিডিও ছাড়বো, বা একটা ইউটিউবকে গ্রোথ কীভাবে করাতে হয়, বা আপনি ভিডিও ছেড়েছেন, আমাদের ভারতবর্ষে প্রতিবাদ করার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে, আমি প্রতিবাদ করলাম, যার বিরুদ্ধে করলাম, কারোর তো একজন লাগবে, সে কিন্তু আমাকে থ্রেট করছে, এইগুলো থেকে বাঁচার জন্য, মানে ইউটিউব জগতের যত রকম সমস্যা আছে সেই সমস্যা থেকে বাঁচার জন্য। কারণ ইউটিউব একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে অনেক বেকার ছেলে আজ ভিডিও বানিয়ে ভিডিও ছেড়ে নিজস্ব স্টাইলে করে কমে খাচ্ছে ভালো ইনকাম, তো তাদের বিরুদ্ধে অনেক সময় স্টেপ নেওয়া হয় এবং তাদেরকে বসিয়ে দেওয়া হয়, তাদেরকে থ্রেট করা হয়। আমাদের পারে না, আমাদের থ্রেট দিতে আসলে তাদের উল্টে থ্রেট দিয়ে দিই, নিশ্চয়ই আপনারা জানেন, কারণ আমার সঙ্গে পারবে না, কারণ আমি কাউকে ছেড়ে কথা বলি নি। তো এই সব ছোট বড়, এমনকি কিছুদিন আগে ফোন করেছিল, আমার চেয়ে অনেক বেশি সাবস্ক্রাইব, সে বলছে দাদা আমাকে অমুক চ্যানেল থেকে থ্রেট দেওয়া হচ্ছে, বা অমুক ব্যক্তির, আবার কেউ কেউ ফোন করে অমুক ব্যক্তি নিয়ে ভিডিও করেছি বা কোনো মাইক সেট নিয়ে ভিডিও করেছি, সেখানে বলা হচ্ছে বিভিন্ন থ্রেট দেওয়া হচ্ছে। দেখুন এগুলো আপনাদের বলে, আমাদের বলে না, আমাদের বলে সঙ্গে সঙ্গে তার অ্যান্সার দিয়ে দিই, চ্যানেলটা আমার, ঠিক আছে, আমি ওখানে যেমন তাই করতে পারি না, কিন্তু এটা নয় যে আমার ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে আমি কিছু বলতে পারবো না, বলতেই পারি তাই না। তো আমাকে সাইবার ক্রাইমের ভয় দেখানো হয়েছিল, আমি সাইবার ক্রাইম তোর বাবা নয়, জানিস সাইবার ক্রাইম অফিসার কি চিনিস, সাইবার ক্রাইম কী চিনিস, তাদের কাজ কী জানিস, সাইবার ক্রাইমে গেলেই তুই আমার ভিডিও টেক্সটে ইয়ে করবি, এফআইআর করবি, তুলে দেবে, সাইবার ক্রাইমকেও আমাকে কৈফিয়ত দিতে হবে যে আমার ভিডিওর দোষটা কোথায়, সাইবার ক্রাইম থেকে অনেক খবর ঘুরে এসেছি আমি। হ্যাঁ, তাই ওইসব ভয় আমাকে দেখাতে পারে না, তাই দেখাচ্ছি, অনেক জনকেই দেখাই। তাই সারা বাংলা, সারা বাংলা সাহসী ইউটিউব সংগঠন
বা গ্রুপ বলে একটা আমি সংগঠন খুলেছি, এবং যার মেটআপ আমি ডেকেছি, ডেটটা আপনাদের বলে দিচ্ছি, সকলে আসবেন আমার বাড়িতে। প্রত্যেকটা সারা বাংলার যে কোনো ইউটিউবার আমার কাছে আসবেন, আমরা সকলে মিলে বসবো, প্রথমে একটা সিদ্ধান্ত নেব, একটা মেটআপই বলতে পারেন, বা সেখানে কিছু আলোচনা হবে, সেখানে আমাদের ইউটিউব সংগঠন তৈরি হবে, আপনারা জয়েন করবেন। ডেটটা রেখেছি আমি আজকে 7/27/2023, আগস্ট মাসের 27/2023-এ আমার বাড়িতে শান্তিপুর নদিয়ায়। আপনারা যারা ছোট বড় ইউটিউবার আছেন, যারা আমাদের এই সংগঠনে থাকতে চান, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন যে আমি থাকতে চাই, ঠিক আছে? আর আমার মোবাইল নাম্বার দেওয়া থাকলো, সেই নাম্বারে ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে বলে দেবেন যে দাদা আমি আপনার চ্যানেলে থাকতে চাই, ওখানে আপনার সঙ্গে নাম্বার নিয়ে আমি খাতা এন্ট্রি করে দেবো, ডেকে নেব। আর আমার ভাই শান্তিপুর নদিয়ায়, আমি জানি আপনাদের সারা বাংলা থেকে আমার এখানে আসতে গেলে একটু কষ্ট হবে, তা প্রত্যেকটা জেলায় আমি মেটআপ করব, প্রত্যেকটা জেলায় আমি মেটআপ করব, আগে সংগঠনটা তৈরি করে দিই, তাই না? আগে সকলকে বসে নিয়ে একটা সংগঠন, তার নিয়ম কানুন ইত্যাদি, তাদের সমস্যাগুলো জেনে নিই। এই সংগঠনটা করার একমাত্র উপায় হলো যে ছোট বড় যারা ইউটিউবার আছে, তারা যেসব ভয়গুলো পায় পাবে না, কারণ আমরা যদি সকলে যদি এক ছত্রছায়ে থাকি, আমাদের ভিতরে কোনো সংগঠন যদি ভয় দেখায়, সেই সংগঠনে আমি যদি ভিডিও সবাই বানায় একটা করে, তো তার কাঁচা খুলে যাবে, বাড়ির বউয়ের কাছে মুখ দেখাতে পারবে না, কারণ এটা সোশ্যাল নেটওয়ার্ক। আর যে সোশ্যাল নেটওয়ার্কে অনেক কিছু হয়, তারপর সাইবার অফিসে কেস করবেন, সেটা আমি দেখে নেব কীভাবে উদ্ধার পেতে হয়। মানে ইউটিউবের ল নিয়মকানুন বা সাইবার ল নিয়মকানুন আমার খুব ভালোই জানা আছে, আপনি বললে আমার ভিডিও তুলবে না, ঠিক আছে? তো যারা ভয় পাচ্ছেন, ছোটো বড় ইউটিউবার, তাদের বলছি যদি আমার এই সংগঠনের ভিতরে আপনারা নাম লেখাতে চান, অবশ্যই কমেন্ট বক্সে নাম লিখবেন। আর আমার মোবাইল নাম্বার দেওয়া থাকলো, এই তাই কল করবেন না, হোয়াটসঅ্যাপে ভয়েস করবেন, হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নেবেন আমার সঙ্গে, সেখানে আপনারা বলবেন দাদা আমি আপনার ইউটিউব সংগঠনে থাকতে চাই, আপনার বাড়ি, নাম, ঠিকানা আর ইউটিউব চ্যানেলের নাম আর মোবাইল নাম্বারটা ওখানে দিয়ে দেবেন, আমি ওখানে খাতায় এন্ট্রি করে দেবো, ঠিক আছে? তাহলে এটা করার একমাত্র উদ্দেশ্য, প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ব্যাপারে একটা সংগঠন থাকে, সংগঠন না থাকলে কিন্তু আপনি চলতে পারবেন না। আর ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে ঠিকঠাক ভিডিও ছাড়তে পারলে প্রচুর ইনকাম, চাকরি করা লাগবে না, আপনার স্বাধীনভাবে আপনি কাজ করতে পারবেন। তাই আমি চাই যেসব ছেলেরা থ্রেট খাচ্ছে বা যেসব ছেলেরা ভয় পেয়ে ইউটিউব চ্যানেল বন্ধ করে দিচ্ছে, তাদেরকে আমি তাদের পাশে আমি দাঁড়াতে চাই, পারি, যাতে আমি না, আমার চেয়ে আরও বড় বড় ইউটিউবার আমার সংগঠনের মধ্যে আছে, তাদের সঙ্গে আমি আলোচনা করেছি প্রত্যেকবার যে খবির ভাই তোমার ওখানেই ডাকা হোক। তো আমার বাড়ি শান্তিপুর নদিয়ায়, আপনার পশ্চিমবাংলা যে কোনো প্রান্তে থাকতে চান, সেখানে গুগল ম্যাপে গিয়ে লিখুন শান্তিপুর নদিয়া, শান্তিপুর নদিয়া ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করে দেবেন কত কিলোমিটার রাস্তা। তারপর আপনারা যখন আসবেন আমার হোয়াটসঅ্যাপে যখন কন্ট্যাক্ট করবেন, আমি হোয়াটসঅ্যাপে আমাদের আপনাদের লোকেশনটা আমি পাঠিয়ে দেবো। আমার বাড়িতে সকাল থেকে একদম বৈকাল 4টে পর্যন্ত মেটআপ হবে, কাউরির কোনো চাঁদা দেওয়ার দরকার নেই, কিছু করার, এখানে সব কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করে দেবো। সংগঠনটা তৈরি হয়ে যাক আর সংগঠনের মধ্যে চলে আসুন, আপনার ভয় ডর কিছু থাকবে না, আপনি মন খুলে বুক খুলে ভিডিও করতে পারেন। যদি কেউ আপনাকে থ্রেট করে, সেটা আমি দেখে নেবো, বা আমার সংগঠন দেখে নেবো, বা আপনারা সকলে দেখে নেবেন, সকলে মিলে একসঙ্গে যদি কাজ করি, যেহেতু আমরা ইউটিউব চ্যানেল খুলেছি, একটা ইনকাম করার চেষ্টা করছি, তাহলে চলে আসুন সংগঠনে। হ্যাঁ, সবাই আসতে পারে, যে কোনো চ্যানেল আসতে পারে, ছোট বড় সকলের কাছে সকলকে আমার তরফ থেকে স্বাগতম, সবাই আসতে পারে, সবাই জয়েন করতে পারে, আসুন, আপনার চ্যানেল নিয়ে তো চিন্তা করতে হবে না, সমস্ত চ্যানেল দায়িত্ব আমাদের, আমাদের সংগঠনের, কী কী সমস্যা শুধু জাস্ট আপনারা আমাদেরকে বলবেন।